হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, ওইটা ঠিক হয়েছে সবার? সেম সমস্যাটা তো অনেকেরই হয়েছে। সবাই একটু গ্রুপে বলে দেন, যারা এখনো মানে ক্লাসে জয়েন দেয় না তারা একটু তাড়াতাড়ি যাতে ঢুকে। আচ্ছা, আগের যে 4টা ক্লাস আমরা করলাম, সবাই কি ওই 4টা ক্লাস কমপ্লিট সবার? হ্যালো, একটু মাইকটা মিউট করে কথা বলেন। আমাদের কালকে ক্লাস ছিল, আইফ্রেম ট্যাগের কাজ ছিল, যাই হোক সেগুলো হচ্ছে আমি মুছে দিই। আজকে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব, সেটা হচ্ছে আমরা এতদিন মানে আমরা 4টা ক্লাস হচ্ছে এইচটিএমএলটাকে শিখলাম। এইচটিএমএলটা হচ্ছে এইচটিএমএল দিয়ে কিভাবে কাজ করা যায় বা এই জিনিসগুলো আর কি মোটামুটি আমরা ধারণা নিলাম সবাই। তো আজকে হচ্ছে যে টপিকসটা নিয়ে ক্লাস করব, সেটা হচ্ছে আমরা এইচটিএমএল দিয়ে আসলে কোনো ওয়েবসাইটই তৈরি করা যায় না, ঠিক আছে? তো একটা ওয়েবসাইটের জাস্ট স্ট্রাকচারটা গঠন করা যায়, কিন্তু স্ট্রাকচারটাকে আবার ডিজাইন করার জন্য আমরা সিএসএসটাকে ব্যবহার করে থাকি। তো আমরা কি এখানে এইচটিএমএল এর জন্য কি সিএসএসটা মূলত সবাই করে থাকি, সো সিএসএস ফাইলটি আমরা কিভাবে নিব সেটা আগে শিখবো। সবাই সেম ভাবে এখানে হচ্ছে নিউতে যাব, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিব সবাই, ঠিক আছে? এই যে টেক্সট ডকুমেন্ট নিব সবাই একটু খেয়াল করেন, এটার ভিতরে আমি যে কথাটা লিখব আমি সবাইকে একটু মিউট করে দেই। দেখেন, সবাই একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। তো আমরা হচ্ছে এইচটিএমএল এর জন্য কি আমরা সিএসএস টাকে করব, যাতে কি আমার ওয়েবসাইটটাকে আমরা অনেক সুন্দরভাবে কি ফুটিয়ে তুলতে পারি। তো এই জিনিসটা করার জন্য আমরা এখানে হচ্ছে আমরা এটাকে রিনেম করব। টেক্সট ডকুমেন্ট নিয়ে পরে রিনেম করে এটার ভিতরে লিখবো STYLE, স্টাইল ডট সিএসএস। মানে আমরা এখানে এইচটিএমএল এর জন্য কি লিখতাম, ডটের পরে এইচটিএমএল, কিন্তু যখন আমরা সিএসএস টাকে করব তখন কি আমরা স্টাইল ডট ডটের পরে কি সিএসএস টাকে লিখে দেবো, এরপরে ইন্টার ক্লিক করব, এরপর হচ্ছে এখান থেকে ইয়েস করে দেব। ওকে, তো আমি একই সাথে এটাকে ওপেন করি। এই হচ্ছে আমার একটা ইন্ডেক্স ফাইল আর একটা হচ্ছে সিএসএস ফাইল, ঠিক আছে? তো এখন হ্যাঁ, মোবাইলেও সেম ভাবেই কাজ করে, এটা ওইখানে ডটের পরে সিএসএস টাকে ধরাই দিবেন, কাজ করতে নিলে তখনই বুঝতে পারবেন, ঠিক আছে? আমি যেভাবে করতেছি সেম ভাবে এটাও কাজ করে, ফোনেও সেম ভাবেই কাজ করে। এরপর হচ্ছে আমি দেখেন এখানে আরেকটা জিনিস আমরা একটু জানি, যে আমরা যখন ওপেন হইতে যাবো এখানে কিন্তু এই সিএসএস ফাইলটা কি ব্রাউজারে ওপেন করা যায় না, জাস্ট এটার ভিতরে কোডই করা যায়, কিন্তু এটা কি ব্রাউজারে ওপেন করা যায় না। তার মানে আমরা মোটামুটি বুঝলাম যে এইচটিএমএল এর জন্য কি আমরা মূলত সিএসএস টাকে করে থাকি। আমরা ফাইল ওপেন করব, এটা কাজ করবে এখানে, ঠিক আছে? তো আমরা একটু সাউন্ডের সমস্যাটা হলে আবার একটু বলবেন, ঠিক আছে?
তো এরপরে দেখেন আমরা সিএসএস টা করার জন্য আমাদের এখানে কিছু সিনট্যাক্স গুলো আমাদের জানতে হবে। ফার্স্টে আমি একটু বড় করি। তো ফার্স্ট হচ্ছে সিএসএস, আমরা এইচটিএমএল এ কি করতাম, ট্যাগ লিখতাম, ঠিক আছে, কিন্তু সিএসএস হচ্ছে আমাদের কিছু সিলেকশন থাকবে। সিলেকশন সিলেকশন গুলো কি কি, আমরা এইচটিএমএল এর ক্ষেত্রে হচ্ছে ব্র্যাকেট ইউজ করতাম, কিন্তু এখানে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে ইউজ করব, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এটার ভিতরে আমার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে প্রপার্টি, প্রপার্টি, তারপর হচ্ছে একবার ক্লোন থাকবে, তারপর হচ্ছে থাকবে ভ্যালু, প্রপার্টি এন্ড ভ্যালু, এই কথাটা কি আমার লেখা থাকবে, এই যে প্রপার্টি এন্ড ভ্যালু। কন্ট্রোল সি দিয়ে আমি এটার পরে টেস্ট করে দিলাম। আমার যখন আমরা সিএসএস টাকে করব, এটা হচ্ছে এখানে বসবে, ওকে। সো আমরা যখন সিএসএস এ কোনো একটা কোড লিখব, তখন হচ্ছে কি এরকম আমাদের একটা প্রপার্টি থাকবে, আর একটা হচ্ছে কি ভ্যালু থাকবে, আর যত প্রপার্টি এন্ড ভ্যালু থাকবে সেগুলো হচ্ছে কি আমরা সবকিছু কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখব, ঠিক আছে। এতটুকু সবাই ক্লিয়ার? আমরা কাজ করতেছি না, জাস্ট কাজগুলো বুঝতেছি সবাই। তো এরপরে হচ্ছে আমাদের সিলেকশন হচ্ছে তিন প্রকার, আমাদের সিলেকশন হচ্ছে আমাদের তিন ধরনের। কি কি সিলেকশন? ফার্স্টে হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা ট্যাগ সিলেকশন। ট্যাগ আমি একটা একটা কাজ পরে বুঝাইতেছি, ট্যাগ সিলেকশন, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আইডি সিলেকশন, আইডি সিলেকশন, ঠিক আছে। তারপরে আরেকটা হচ্ছে ক্লাস সিলেকশন। তো আমরা হচ্ছে সিলেকশন হচ্ছে তিন ধরনের। এখন টেক্সট সিলেকশন জিনিসটা আসলে কি সেটা আমার জানতে হবে। আমি এখানে একটা আইকন ট্যাগ লিখলাম, আমি হচ্ছে এখানে না, এখানে হচ্ছে আমি একটা নিচে আইকন ট্যাগ লিখলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি আরো দুইবার লিখে নিলাম। এই যে আইকন, এই আইকন ট্যাগটাকে আমি যখন ধরবো, এটাই হচ্ছে কি একটা ট্যাগ সিলেকশন। তো ট্যাগ সিলেকশন আমরা সিএসএস এ কিভাবে কাজ করে এটা আসলে, এটা হচ্ছে আমাদের জানার বিষয়, যে ট্যাগ সিলেকশনটা আমরা হচ্ছে ট্যাগ, মানে ট্যাগ সিলেকশনটাকে আমরা যখন সিএসএস ফাইলের ভিতরে ধরবো, তখন হচ্ছে শুধু ট্যাগের নামটা লিখবো। এখানে কি লিখবো? জাস্ট এইচ ওয়ান, ঠিক আছে। এইচ ওয়ান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে এটার ভিতরে আমরা কি কাজগুলো সুন্দরভাবে করব। আর এরপর হচ্ছে আইডি সিলেকশন। এখন আমরা জানবো যে আইডি সিলেকশন এইটা আমার কি। তো আইডি সিলেকশনটা হচ্ছে এবার, ঠিক আছে, দেখেন তো এবার ক্লিয়ার, এবার সাউন্ড ক্লিয়ার আমার, হ্যালো, ঠিক আছে। তো সবাই একটু খেয়াল করে দেখেন। এরপরে আমরা হচ্ছে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আইডি সিলেক্টর। কোনো সমস্যা সাউন্ডে? আচ্ছা দেখেন, খুব ঝামেলা করতেছে। আচ্ছা সবাই একটু হচ্ছে আমরা এই জিনিসটাকে মনোযোগ দিয়ে বুঝবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ট্যাগ সিলেক্টর, আমরা একটা সিলেক্টর শিখলাম এখন পর্যন্ত, এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা পরে দেখবো। আগে আমরা সিলেক্টর গুলো একটু সবাই মুখস্থ করার চেষ্টা করি। এরপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে আইডি সিলেক্টর। এখন আইডি সিলেক্টরটা আসলে কি, আইডি সিলেক্টরটা হচ্ছে এবার ক্লিয়ার, দেখেন তো সাউন্ডে খুব ঝামেলা করতেছে। দেখেন আইডি সিলেক্টর জিনিসটা কি সেটা হচ্ছে আমরা একটু জানবো, যে আইডি জিনিসটা কি। আইডি হচ্ছে আমরা যে এইচ ওয়ান ট্যাগটা লিখলাম, এই যে এইচ ওয়ান ট্যাগটা লিখলাম, ঠিক আছে, আমি তিনবারই লিখলাম, আমি তিন একটা ট্যাগ দিয়ে বুঝাই দিতেছি, সবগুলো ট্যাগের জন্যই সেম কাজ। জাস্ট একটা বুঝতে পারলে আপনারা সবগুলোই হচ্ছে কি ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আমরা এইচ ওয়ান ট্যাগের ভিতরে যে কাজটা করবো, এখানে একটা স্পেস দিব,
স্পেস দেওয়ার পর এখানে লিখবো আইডি, আই টি, আমি এখানে যেভাবে আইডিটা লিখছি সেমভাবে আইডি লিখবো, ইকুয়াল টু দিব, তারপর হচ্ছে ডবল কোটেশনটা দিব। এখন এইটার নাম দিব হচ্ছে আমি রো ওয়ান, ঠিক আছে? আমার এই আইডিটার নাম দিব কি আমি রো ওয়ান। তো আমি এখন এই আইডিটা কি হচ্ছে আমি সিএসএস ফাইলের ভিতরে ধরবো। সো আইডিটাকে যখন আমরা সিএসএস ফাইলের ভিতরে ধরবো, সেক্ষেত্রে হচ্ছে এটা কিভাবে আসলে কাজ করবে, সো এটা হচ্ছে ধরার নিয়মটা কি সেটা হচ্ছে আমার ফার্স্ট জানতে হবে। আমরা ট্যাগ সিলেকশনটা শিখলাম যে শুধু ট্যাগের নামটা লিখবো, কিন্তু আইডি সিলেক্টরটা আমরা কিভাবে ধরবো? যখন আমাদের কোনো একটা আইডি সিলেক্টরকে আমরা সিএসএস ফাইলের ভিতরে ধরবো, তখন হচ্ছে আমরা কি করবো, এখানে এই আইডিটাকে ধরার জন্য আমরা এখানে একটা হ্যাশ ইউজ করবো, হ্যাশ হ্যাশ চিহ্নটা ইউজ করবো। এরপরে হচ্ছে আমরা এই যে আইডির ডবল কোটেশনের ভিতরে যে লেখাটা লিখছি এই কথাটা কি কি লিখবো এখানে, যে হ্যাশ দিয়ে রো ওয়ান, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে কি এটার ভিতরে হচ্ছে কি আমরা কাজগুলো করব। আর লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। এখন ক্লাস সিলেক্টর জিনিসটা কি সেটা আমরা দেখবো, সেম ভাবে ক্লাস ইকুয়াল টু ডবল কোটেশন দেব, ঠিক আছে? সো ক্লাস সিলেক্টরটা ধরার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার নামটা আমি একটু চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে আমি দিব রো টু। সবাই একটু ঠিকভাবে খেয়াল করেন যে রো টু দিলাম এটা। সো এখন হচ্ছে আমি ট্যাগ সিলেক্টর শিখলাম, আইডি সিলেক্টর শিখলাম, এখন ক্লাস সিলেক্টরটা আমি আসলে কিভাবে এখানে ধরতে পারি সিএসএস ফাইলের ভিতরে, এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। সো ক্লাস সিলেক্টরটা ধরার জন্য আমরা এখানে কি ইউজ করবো, একটা ডট ইউজ করব, জাস্ট একটা ডট, এই যে ডট ডট, তারপর হচ্ছে এখানে লিখে দেব হচ্ছে রো টু, আর ও ডব্লু রো, তারপর হচ্ছে হাইপেন টু, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিব। এটা এই এখন যে কাজগুলো করবো সেটা হচ্ছে এইটার ভিতরে করব, ঠিক আছে? আপনার এখানে যে কোনো নাম ইউজ করতে পারবেন, জাস্ট আমি আপনাকে কাজগুলো ধরে দিতেছি, ঠিক আছে? তো এখন এখানে আরেকটা জিনিস জানার, তো এখানে হচ্ছে আমাদের সিএসএস হচ্ছে আবার তিন ধরনের, সিএসএস হচ্ছে আমার কি তিন প্রকার, সেই জিনিসটা আমরা একটু জানবো যে সিএসএস তিন প্রকার। সিএসএস হচ্ছে আমাদের তিন প্রকার কি কি, এক নম্বরে হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস, তারপরে দুই নম্বরে হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস, ঠিক আছে? অ্যান্ড তিন নম্বরে যেটা সেটা হচ্ছে আমরা সবগুলোর কাজে একটা একটা করে দেখব। তো তিন নম্বরে হচ্ছে এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। তো এখন হচ্ছে আমরা এই কাজগুলো আসলে জানবো যে কোনটার আসলে কি কাজ। আমরা সিএসএস এর এই কাজগুলো শিখলাম, যে সিলেকশন, সিলেকশনের কাজগুলো শিখলাম, আর সিলেকশন হচ্ছে আমাদের তিন দুই সিলেকশনে থাকবে কি আমাদের একটা প্রপার্টি থাকবে, আর একটা হচ্ছে কি আমাদের একটা ভ্যালু থাকবে। প্রপার্টিটা কিরকম থাকে, প্রপার্টি এন্ড ভ্যালু বলতে আমরা কি বুঝি, ধরেন আমি একটা কালার লিখলাম, এই প্রপার্টিটা ধরলাম একটা কালার, আমার লেখার জন্য একটা কালার লিখলাম, সেটার ভ্যালুটা হবে কি আমি রেড কালারটা দিব, যে রেড আমার এটা হবে ভ্যালুতে বসবে। আর এখানে আমার এই সবগুলো লেখার পর আমরা এখানে একটা সেমি কোলন দিয়ে দিতে হবে। প্রপার্টি লেখার পরে হচ্ছে আমরা একটা কোলন দিব, ভ্যালু লেখার পরে কি আমাদের সেমি কোলনটা অবশ্যই দিতে হবে, আর নাহলে কি আমাদের কোডটা কাজ করবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের মেইন সেকশন। সো এরপর হচ্ছে আমরা এখন সরাসরি কাজ কাজ শুরু করব, আমি এগুলো হচ্ছে কমেন্ট আউট করে রাখি, ঠিক আছে? সো হ্যাঁ বলেন, প্রপার্টি ভ্যালু হচ্ছে আমি একবার লিখতে পারতাম, জাস্ট আমি বোঝার জন্য আমি এখানে চারবার লিখে রাখলাম, ঠিক আছে? মানে সবগুলো হ্যাঁ একবার লিখলে না, এটা হচ্ছে প্রপার্টি ভ্যালু দিয়ে আপনাদেরকে বুঝে এলাম। এখন এটার কাজটা আমরা বুঝতেছি, এখন পর্যন্ত আমরা কোনো কাজ করি নাই, আমি এখান থেকে ধরে ধরে এক একটা কাজ করে দেখাইতেছি। আমি হচ্ছে এইচটিএমএলটাকে নিলাম, আমরা হচ্ছে শর্টকাট গুলো শিখবো, সবাই জানি এইচটিএমএল কোলন ফাইভ, ঠিক আছে? আমি ট্যাব প্রেস করলাম, এই হচ্ছে আমার, আমি একটু স্ক্রিনটা জুম আউট করি, ওকে, আমি এখান থেকে সরাসরি বুঝিয়ে দিই। সো এগুলোর হচ্ছে আমার কোনো দরকার নেই, আর এটারও দরকার নাই, আর এটারও দরকার নেই, এগুলো হচ্ছে শর্টকাট যখন দিবে এগুলো হচ্ছে অটো চলে আসে আমার, ঠিক আছে?
সো এখন হচ্ছে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে আমরা ফার্স্টে শিখবো হচ্ছে ইনলাইন ইন্টারনাল সিএসএস টা আসলে কি। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে এখানে যে কাজটা করব আমরা, এখানে হচ্ছে আমরা একটা লিংক নামে ট্যাগ নিব, এলআইএন কে আমি শর্টকাট করি, লিংকের ভিতরে থাকবে হচ্ছে, আমি শর্টকাটটা সব করব না, লিংকের ভিতরে হচ্ছে আমাদের দুইটা প্রপার্টি অবশ্যই লিখতে হবে। এখানে লিংকের ভিতরে আমাদের তিনটা প্রপার্টি থাকে, এই যে রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট, REL ইকুয়াল টু স্টাইল শিট, এই কথাটা অবশ্যই লিখতে হবে। লিংক একটা লিংক ট্যাগ নিবে, এটা একটা সিঙ্গেল ট্যাগ, এটার ভিতরে রিলেশন আমরা যেরকম বিজি কালার ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে কালার গুলো ইউজ করতাম, সো এটা হচ্ছে রিলেশন স্টাইল শিট। এরপর হচ্ছে এখানে দিব HREF, HREF ইকুয়াল টু স্টাইল ডট সিএসএস, এই ফাইলটাকে ধরাই দিব, এই যে HREF ইকুয়াল টু ডাবল কোটেশন, তারপর হচ্ছে স্টাইল ডট সিএসএস, এই ফাইলটাকে ধরাই দিব। এই ফাইলটা কোথায় আছে, এই যে, এই যে ফাইলটা আমি নিয়েছিলাম স্টাইল ডট সিএসএস, সো এই ফাইলটাকে কি আমি এখানে ধরাই দিব। ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে আমার আরো একটা সিনট্যাক্স থাকবে, সেটা হচ্ছে টাইপ কিউআইপি, টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস। আমি এখান থেকে হচ্ছে একটু, আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমরা তিনটা প্রপার্টি ইউজ করলাম, একটা হচ্ছে রিলেশন অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে HREF অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, আমরা কি এখানে তিনটা ইউজ করলাম। ঠিক আছে, সো এখন হচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। সো আমি ফার্স্ট হচ্ছে এখানে একটা HON ট্যাগ নিলাম, HON, ঠিক আছে, এটার ভিতরে আমি লোডিং ফরওয়ার্ড নিলাম, আমি চারটা ওয়ার্ডের একটা ট্যাগ নিলাম, সবাই একটু কাজটা আমরা বোঝার চেষ্টা করি। আমি এখানে রিলোড দিলাম, আমার এই লোরিম কথাটা আসলো। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে দেখাবো হচ্ছে এক্সটার্নাল সিএসএসটাকে, এখান থেকে আমি দেখাই ইন্টারনাল সিএসএসটা, ইন্টারনাল সিএসএস দিয়ে কি আবার লিঙ্ক আপটা করা যাবে, ইনলাইন সিএসএস দিয়ে কি? স্যার সাউন্ডের সমস্যা হলে আবার একটু বলবেন কষ্ট করে। আচ্ছা এবার ক্লিয়ার সাউন্ড, ঠিক আছে। সো দেখেন ফার্স্ট হচ্ছে আমরা এখানে, আমি ইনলাইন সিএসএস টা যেহেতু আগে লিখছি 1 নম্বরে, সো ইনলাইন সিএসএস টাকে আমরা একটু আগে দেখবো, এটার ভিতরে একটা স্পেস দিব, আমি এটা একটু ছোট করি। ফার্স্ট হচ্ছে আমি ইন্ডেক্স ফাইলের ভিতরে এখান থেকে এই চন্স ট্যাগের পরে আমি একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে স্টাইল, STYLE স্টাইল। স্টাইল লেখার পরে আমি এখানে লিখবো হচ্ছে কালার, COLOR কালার। আমরা যে প্রপার্টি এন্ড ভ্যালুটা ইউজ করছিলাম, এই যে ফার্স্টই বলছিলাম যে প্রপার্টি এন্ড ভ্যালু, এখন প্রপার্টি এন্ড ভ্যালুর কাজটা বুঝবো। আমি যে কালার কথাটা লিখলাম এটা হচ্ছে কি আমার একটা প্রপার্টি, আর এর পরে যেটা লিখবো সেটা হচ্ছে আমার ভ্যালু। সো এখানে লেখার নিয়ম কি, একটা কোলন দিব, তারপর হচ্ছে আবার লেখার শেষে একটা সেমি কোলন দিব। সো এখনই হচ্ছে আমরা কাজটা বুঝতে পারবো, কালার লিখলাম কালার, এরপর হচ্ছে এখানে একটা কোলন দিব, এই যে এই কোলন দিব, কোলন দেওয়ার পরে আমি এখানে দিব হচ্ছে রেড, এরপর হচ্ছে আমরা একটা সেমি কোলন দিব। ঠিক আছে, জাস্ট এতটুকুই, স্টাইল কালার কোলন তারপর হচ্ছে সেমি কোলন দিব, এটা হচ্ছে কি আমাদের ইনলাইন সিএসএস, যে আমরা ইন্ডেক্স ফাইলের ভিতরে কি কাজটা করতেছি, আমরা কোনো অন্য ফাইলে কাজ করতেছি না, এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। সো এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি এখন রিলোড দিব, রিলোড দেওয়ার পরে কি আমার কালারটা কি রেড কালার হয়ে গেল। ক্লিয়ার, একটু জুম করলাম, ওকে, এটা তো বুঝতে পারছি যে ইনলাইন সিএসএস টা আসলে আমরা কিভাবে করি। সবাই একটু সাথে সাথে জিজ্ঞাসা করবেন, তাহলে ছবিটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এটা কি বুঝতে পারছেন আপনারা যে ইনলাইন সিএসএস? আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে, আমরা এখন যে কাজগুলো করবো সবগুলো হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমরা ইন্টারনাল ইনলাইন করলাম আর ইন্টারনাল করলাম, ইন্টারনাল কোনটা করলাম, ওই যে লিঙ্ক আপটা করলাম। ঠিক আছে, এখন হচ্ছে এক্সটার্নাল সিএসএস জিনিসটা কি, আমি এখানে একটা H2 ট্যাগ নিলাম। ঠিক আছে, H2 ট্যাগের ভিতরে আমি হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে ফার্স্ট ট্যাগ সিলেকশনের কাজটা শিখি একটু, H1, H1 লেখার পর আমি এখানে লোরিম লোরিম আবারও নিলাম হচ্ছে 5 ওয়ার্ড। ঠিক আছে, এটা একটা প্যারাগ্রাফ আকারে আমি জাস্ট লিখলাম, এখন যদি আমি এখানে রিলোড দেই আমার এখানে আরেকটা ব্ল্যাক কালার লেখা আসবে।
তো এখন এই কাজটাকে আমরা অন্য আরেকটা ফাইলের ভিতরে করব। এই যে স্টাইল, যে স্টাইল নামে যে ফাইলটাকে আমি ওপেন করছিলাম, এই যে স্টাইল, আমরা স্টাইল নামে ফাইলটার ভিতরে হচ্ছে কাজটা করব। কিন্তু সেই ফাইলটাকে কি করব, আমরা ফার্স্ট হচ্ছে ট্যাগ সিলেকশনটা দিয়ে কাজ করব। এই যে ট্যাগ সিলেকশন, এই যে ট্যাগ সিলেকশন, ট্যাগ সিলেকশনে আমরা এটা শিখছিলাম যে শুধু কি ট্যাগের নামটা লিখবো। তো এই হচ্ছে শুধু ট্যাগের। এখন হচ্ছে এখানে এটা ধরার জন্য আমরা কি শুধু এই জনটাকে ধরবো, এই যে এই জন, সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে ইন্টার দিয়ে এখানে লিখবো হচ্ছে এটার জন্য একটা প্রপার্টি লিখবো। এটা হচ্ছে এই যে কালার, কালার এটা হচ্ছে আমার প্রপার্টি কালার, তারপর হচ্ছে সিং মানে ক্লোন দিব, তারপর হচ্ছে আমি এটার জন্য দিব হচ্ছে একটা লাইন কালার, এরপর হচ্ছে সেমি ক্লোনটাকে দিব। আমি কিন্তু কাজটা, আমরা এতদিন কাজ করতাম কি এই ফাইলে, মানে কি আমরা এইচটিএমএল ফাইলে কাজগুলো করতাম, কিন্তু আজকের কাজটা করতেছি আমরা স্টাইল ফাইলে, এই যে আরো অন্য আরেকটা ফাইলে, কিন্তু সেটা এখানে কিভাবে কাজ করবে। তো আমি যদি এখন এটাকে রিলোড দেই, আমার কালারটা লাইম কালার হয়ে গেল, কিন্তু এটা কিভাবে সম্ভব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমি এটাকে একটু ধরে দিই, সবাইকে দেখেন। ফার্স্টে আমরা কি করলাম, এই যে এখানে একটা লিঙ্ক আপ করলাম না, লিঙ্কের ভিতরে রিলেশন নিলাম, স্টাইল শিট এইচআরএফ, এই যে এইচআরএফ এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, এইচআরএফ ইকুয়াল টু স্টাইল ডট সিএসএস। এই যে আমার হচ্ছে ফাইলটার নাম, এই যে স্টাইল ডট সিএসএস, এই ফাইলটার নামই হচ্ছে এটা। এই ফাইলটাকে কি আমরা এটার সাথে লিঙ্ক আপ করে দিছি। তো আমি যখন এখানে কোনো কাজ করতেছি, সেটা কি ও অটো ওখান থেকে কি কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের কি ট্যাগ সিলেকশনের কাজ, ক্লিয়ার? এগুলো হচ্ছে আমাদের ট্যাগ সিলেকশন। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আইডি সিলেক্টরের কাজটা কি। আমাদের দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমরা আইডি সিলেক্টর দিয়ে আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি, বা আইডি সিলেক্টর দিয়ে আমরা হচ্ছে কিভাবে কাজটা করব। সো আইডি সিলেক্টর দিয়ে কাজ করার জন্য আমরা আবারও এই কন্ট্রাক্টটাকে লিখব। আমি এখানে লরিম ফরওয়ার্ড নিলাম, লরিম ফরওয়ার্ড, আমি হচ্ছে এগুলো শর্টকাট করতেছি। তো এখন হচ্ছে এই জিনিসটাকে আমরা আইডিতে কিভাবে নিব। আইডিতে নেওয়ার জন্য আমি এখানে একবার দেখাইছিলাম যে এই ট্যাগের ভিতরে আইডি ইকুয়াল টু ডবল কোটেশন দিবে, এরপর হচ্ছে এখানে যে কোনো একটা নাম ইউজ করব আমরা, ঠিক আছে? তো আমরা একটু সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে ধরবো হচ্ছে আইডি, আইডি ইকুয়াল টু ডবল কোটেশন, তো আমি দিলাম হচ্ছে এটা পার্ট 1, পার্ট 1। এখন আমরা আইডি ধরার নিয়মটা আমরা কি শিখছিলাম এখানে, আইডি ধরার নিয়ম একটু যে কোনো একজন বলেন তো। আমি মাত্র কিন্তু দেখাই গেছি যে আইডি ধরার সিস্টেমটা কি। আইডিটাকে আমি সিএসএস ফাইলে ধরবো, সেটা কিভাবে ধরবো বলেন যে কোনো একজন। না, ব্র্যাকেট দিয়ে তো দিয়ে দিব না, এখানে ধরার সিস্টেমটা হচ্ছে আমি দেখাই আরো একবার বলি সবাইকে, হ্যাশট্যাগ দিয়ে তারপর হচ্ছে এটার নামটা লিখতে হবে, তারপর হচ্ছে এটা কাজ করবে। দেখেন আমি এর আগে একটু ওয়েবসাইটে রিলোড দেই, আমার আরো একটা লাইন কালার আসছে, কিন্তু এটাও লাইন কালার আসলো কেন, কারণ এটা অলরেডি ট্যাগ সিলেকশনে ধরা আছে। আমি যখন এখানে ট্যাগটা কেটে দিব, আমার কালার গুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে আমি আবারও নিয়ে আসলাম, ওকে। এখন এটাকে ধরার জন্য আমরা এখানে একটা হ্যাজ ইউজ করব, হ্যাজ, তারপর হচ্ছে এখানে দিব পার্ট 1, সেকেন্ড ব্র্যাকেট দিব, এটার জন্য আমি আবার কালার দিব, কালার দিব হচ্ছে পিঙ্ক কালার, আমি এটাকে দিয়ে দিলাম হট পিঙ্ক, ওকে। এরপর হচ্ছে আমি এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি যখন আবার এটাকে রিলোড দিব, আমার কি এটা একটা হট পিঙ্ক কালার আসবে। সো রিলোড দিলাম, এই যে আমার কালারটা কি চেঞ্জ হয়ে গেল অলরেডি। এতটুকু ক্লিয়ার সবাই? আমরা ট্যাগের কাজ শিখলাম, এন্ড হচ্ছে কি আমরা আইডির কাজটাও কি শিখলাম। এরপরে লাস্ট, জি জি, আমি বলি, আপনার হচ্ছে ইন্ডেক্স ফাইল যেরকম আলাদা আলাদা ভাবে নিয়ে কাজ করছেন না ফোনে, তো আলাদা আরেকটা পেজ দিবেন, ওই পেজে লিখবেন এসটিএল ডট সিএসএস, জাস্ট এতটুকুই। আর মেইন যে কাজটা করবেন, জাস্ট এই লিঙ্ক আপটা করে দিবেন, এখানে আমি যতটুকু লিখছি সেম টু সেম আমার মতো কপি করবেন এখানে, ঠিক আছে? আমি এখানে যে কথাগুলো লিখছি ওখানেও সেম কথাগুলো লিখবেন। আর ওখানে হচ্ছে এটা চেঞ্জ করতে পারেন যে এখানে হচ্ছে আপনি স্টাইল শিটের যে নামটা দিবেন সেটাই হচ্ছে এখানে বসাই দিবেন। আর এই জিনিস দুইটা দিয়ে দিতেই হবে, যে রিলেশন স্টাইল শিট, তারপর হচ্ছে টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস, ওকে।
ক্লিয়ার সবাই? হ্যাঁ, ওখানে আমি এখানে যেরকম দুইটা পেজ নিয়ে দুইটা নাম দিছি, ওখানে হচ্ছে আপনারা দুইটা পেজ দুইটা নাম দিবেন, ডটের পরে সিএসএস টা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমি এই চম আমি একটু শেষ করি, এটা দেখে শেষ করো, এরপর হচ্ছে আপনাদের একটু ফোন থেকেও দেখাই দিব কিভাবে কাজটা করবেন, ঠিক আছে? আমি হচ্ছে লরিমের আবারও ফরওয়ার্ড নিলাম, ফরওয়ার্ড নেওয়ার পরে আমার এখানে আবারও লাইম কালারটা আসবে, এটার জন্য এই যে লাইম কালার আসবে, কারণ হচ্ছে এটা অলরেডি ধরা আছে আমার, আমার কি এটা ট্যাগ সিলেকশনে ধরা আছে, এই জন্য কি এটা অটো কাজ করতেছে। এখন হচ্ছে এটাকে আমরা ক্লাস সিলেকশনে কাজটা করব, ক্লাস সিলেকশনে কাজটা করার জন্য আমার এইচ ওয়ান ট্যাগের ভিতরে ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন, এটার নাম দিলাম হচ্ছে পার্ট টু, ঠিক আছে? পার্ট টুটাকে আমরা এখন ক্লাস সিলেকশনে ধরার জন্য আমরা কি করব, এখানে কি করব বলেন? হ্যাঁ, এখানে ডট দিয়ে পার্ট টুটা লিখবো, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে কালার, কালার এটা দিব হচ্ছে গ্রিন, গ্রিন কালারটাকে দিলাম, ওকে। এই যে আমরা এখানে যে আমি বললাম যে প্রপার্টি এন্ড ভ্যালু বলতে আমরা কি বুঝি, এখানে আমি চারবার কেন নিলাম, ঠিক আছে? প্রপার্টি এন্ড ভ্যালু হচ্ছে, প্রপার্টি হচ্ছে আমার কালার নেমটা, মানে কালারটা, আর ভ্যালুটা হচ্ছে আমার কালার যে নেম যেটা লিখবো সেটা হচ্ছে আমার ভ্যালু, ঠিক আছে? এই যে আমার এই যে কালার, এটা হচ্ছে আমার প্রপার্টি, আর এটা হচ্ছে আমার কি ভ্যালু। এবার ক্লিয়ার সবাই যে প্রপার্টি এন্ড ভ্যালু কেন লিখছি, এটাই হচ্ছে আমার প্রপার্টি আর এটা হচ্ছে আমার কি ভ্যালু। তো এখন হচ্ছে আমি এটাকে রিলোড দিব, আমার এটার কালারটা কি গ্রিন কালার হয়ে গেল। আমি হচ্ছে এই কাজটাকে চার ভাবে করে দেখাইলাম, আর এই সেম কাজটা আমরা অন্য ভাবেও করতে পারি, অন্য ভাবে বলতে সেগুলো হচ্ছে আমরা যখন আরো কাজগুলো করব তখন হচ্ছে এগুলো বুঝতে পারবো। তো আপাতত আপনারা, আমি যেটা বলি সেটা হচ্ছে আপনারা যে কাজগুলো করবেন সেম সবগুলো ট্যাগ ইউজ করে, তারপরে হচ্ছে অনেকগুলো লেখা লিখবেন, অনেকগুলো লেখা লিখে তারপর হচ্ছে অনেকগুলো মানে এক একটা লেখার জন্য এক একটা কালার ইউজ করবেন। আমি যদি এখানে লিখি কালার, আমার হচ্ছে একটা কালার ওয়েবসাইট আছে, আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা, আমার ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিব, ওই ওইখানে হচ্ছে অনেকগুলো কালার কোড পাবেন, কালারের নেম পাবেন, তো ওইটা হচ্ছে আপনারা সবাই একটু দেখে নেবেন, বা আমি আপনাদের কোডটাই সবাইকে দিয়ে দিব, ওই কোডটা দেখে সবাই একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর ওইটা হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে, মানে আমার ওয়েবসাইটে আমি হচ্ছে ওইটা গিটহাবে আপলোড দিয়ে আপনাদেরকে দিয়ে দেবো লিঙ্কটা, ওইখান থেকে আপনারা কোডটা আপলোড মানে ডাউনলোড করেও নিতে পারবেন, কোডটা আপনাদের থাকবে, আর হচ্ছে আপনারা ওখান থেকে দেখেও কাজটা করতে পারবেন, ঠিক আছে? আর আমি এখন যতটুকু দেখাইলাম এতটুকু করবেন না, আপনারা হচ্ছে অনেকগুলো করবেন, অনেক বেশি বেশি করে করবেন। আমি শুধু জাস্ট একটা ট্যাগ নিয়ে কাজ করলাম, আমি যদি এখানে এইচ ওয়ান কাইটা এখানে যদি এইচ টু দেই তাহলেও কাজ সেম কাজ, এখানে এইচ ওয়ান কাইটা এইচ টু দিলাম, এরপরে জাস্ট কি হবে আমার লেখাটা একটু ছোট হবে, জাস্ট আর কিছুই না, কিন্তু লেখা কি মানে কালারটা কি ঠিকই থাকবে। আমি যদি এখানে যদি একটা পি ট্যাগ নেই বা অ্যাঙ্কার ট্যাগ নেই, যে কোনো ট্যাগ নিয়ে কি এই কাজটা করতে পারবো আমরা, ঠিক আছে? আর আমরা হচ্ছে এখানে সিএসএসটাকে ইউজ করে মূলত আমরা ডিপ সেকশন, আমরা হচ্ছে ডিপ ট্যাগ নিয়ে মূলত কাজগুলো করে থাকি। ডিপ ট্যাগের আসলে কাজগুলো কি সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে জানবো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের মানে 1 তারিখ পর্যন্ত আর কি কোনো বন্ধ থাকবে না, কোনো শুক্রবার বা এরকম, কারণ আমরা তো এখন সবাই বাসায় থাকি, আমরা তো আর স্কুল কলেজে যাইতেছি না যে আমাদের বন্ধর দরকার আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কোনো বন্ধ থাকবে না, মানে ক্লাসগুলো রেগুলারই থাকবে, আর ক্লাসগুলো প্র্যাকটিস করা তো আর বেশি টাইমের ব্যাপার না, এটা তো জাস্ট অল্প একটু ভিডিওটা দেখে নেবেন, তাহলে যদি বুঝতে না পারেন ওই জায়গা থেকে একটু দেখে নেবেন। আর ক্লাস যারা রেগুলার করেন তাদের তো আর ভিডিও দেখার প্রয়োজন হয় না, কারণ তারা তো অবশ্যই একবারেই বুঝতে পারে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু ভিতরে কারো আজকের সমস্যা আছে? আজকে বেশি কিছু কাজ দেখাবো না, কারণ আজকে কোনো কাজ দেখালে আপনারা কিছুই বুঝতে পারবেন না, ওই জন্য হচ্ছে আমি আজকে আর কোনো কাজ দেখাবো না, জাস্ট যতটুকু দেখাইছি এতটুকু কাজ কি আপনারা অনেকবার করে নেবেন। আমি যে পার্ট টু টাকে ধরলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে 3 দিলাম, কন্ট্রোল ডি 4 দিলাম, কন্ট্রোল ডি 5 দিলাম, আমি আর একটু কাজ করি পার্ট টু, এগুলো হচ্ছে সব ক্লাস সিলেকশনকে ধরছি আমরা, ঠিক আছে? ক্লাস সিলেকশনে পার্ট টু এর পরে 5 পর্যন্ত নিছি আমরা, ডট ভি এট হবে 3, সেকেন্ড ব্র্যাকেট হবে কন্ট্রোল ডি, এট হবে 4, কন্ট্রোল ডি, আর একটা হবে 5। সো আমি 4টার জন্য 4টা কাজ করব, আমি রিলোড দিলাম, আমার এখানে 4 বার, আরো 3 বার আসলো, ঠিক আছে? আমি এই 3টার জন্য আমরা হচ্ছে আরো 3টা কালার দিব, ঠিক আছে? সো এই 3টার জন্য আরো 3টা কালার দেওয়ার জন্য আমি এখানে কালার এটা দিলাম, তারপর হচ্ছে আমি আরেকটা কালার দিলাম,
আমি এক একটার জন্য কি এক একটা কালার দিয়ে দিলাম। ওকে, এটার জন্য আমি আরো একটা কালার দিলাম, একটা গ্রে কালার দিলাম। ওকে, আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যখন রিলোড দিব, আমার কি এক একটা এক এক কালার আসবে? আমার হচ্ছে এখানে, বাট আচ্ছা, ডটটা আমার ডবল ডবল আসছে, এই মিস্টেক করে করা যাবে না, এবার কাজ করবে। এবার রিলোড দিব, এই যে এক একটা কি আমার এক এক রকমের কালার হয়ে গেল না? তো আপনারা হচ্ছে এভাবে ক্লাস ধরে কাজ করবেন না, কখনোই ট্যাগ ধরে কাজ করার চেষ্টা করবেন না। কারণ আমি যদি এখানে একটা ট্যাগের ধরে, যদি এই যে H1 ট্যাগটা কালার ধরলাম, তখন কি সবগুলো ট্যাগের কি লাইন কালার হয়ে যাবে? আমি একটু সবাইকে একটু ক্লিয়ার করি, H2 অ্যান্ড H1 কমা H2 লিখলাম। আমি এখন সবগুলো ট্যাগকে মুছে দিলাম, এখান থেকে সবগুলো মুছে দিলাম, সব কেটে দিলাম, ঠিক আছে? সেভ দেওয়ার পর আমি রিলোড দিলাম, এখন সবগুলো লাইম কালার হয়ে যাবে, ক্লিয়ার? এজন্য কি আমরা ট্যাগ নিয়ে কখনো কাজ করব না, আমরা হচ্ছে ট্যাগ ছাড়া কাজগুলো করার চেষ্টা করব। তারপরে আবার ব্যাগে নিয়ে আসলাম সব, এখন কি আবার সবগুলো আলাদা আলাদা হবে, কি কালার চেঞ্জ হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের মেন টপিক। সো কালার গুলো কিভাবে চেঞ্জ করে এটা তো আমরা শিখলাম। সো এই জিনিসটাই আমরা হচ্ছে একটু ভিডিওটা প্রথম থেকে আরেকবার একটু সবাই শুনবেন, ঠিক আছে? আমি ভিডিওটা হচ্ছে একটু পরে দিয়ে দিব, আরেকবার একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে। কারণ মেইন যে পয়েন্ট গুলো, এইগুলো যদি বুঝতে পারেন, তাহলে হচ্ছে আপনার কাজ করা একবারে সহজ হয়ে যাবে। এইগুলো হচ্ছে মেইন পয়েন্ট আমার, ঠিক আছে? আর আমি মেইন পয়েন্ট গুলোর কাজ করেও দেখালাম যে এগুলো হচ্ছে কিভাবে কি আমার এখানে কাজ করে, ঠিক আছে? আর এখানে আর কারো কোনো সমস্যা আছে? এখান থেকে যদি কেউ বুঝতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এখন প্রশ্ন করতে পারেন, যে এখান থেকে বুঝতে পারেন নাই। এই যে এইগুলা এগুলা এই যে H1 ট্যাগ, এগুলা এগুলো হচ্ছে, তো আমি এখানে দেখাই দিলাম যে সিলেকশন জিনিসটা। আমি আরো একবার ক্লিয়ার করি সবাইকে, সিলেকশন সিলেকশনে থাকবে কি আমার প্রপার্টি অ্যান্ড ভ্যালু। আর প্রপার্টি অ্যান্ড ভ্যালু কোনটাকে বলে? এই যে কালার, এটা হচ্ছে আমার প্রপার্টি। আর এই যে লাইন, মানে কালার যে নেমটা থাকে, এটাকে বলা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? প্রপার্টি অ্যান্ড ভ্যালুর সেকশন গেল। এরপর হচ্ছে ট্যাগ সিলেকশন, হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে সিএসএস এর, জাস্ট সিএসএস এ আমরা এগুলো কিভাবে করব, জাস্ট এগুলাই আপনাদেরকে একটু ধরাই দিলাম যে এইভাবে এভাবে করতে হয়। সো পরবর্তীতে সব ক্লাস গুলো সিএসএস নিয়ে হবে, ঠিক আছে? সিএসএস দিয়ে অনেক কিছু ডিজাইন করা যায়, সেগুলো হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইট, আমরা যখন এই যে ইউটিউবে ঢুকি, ইউটিউবে ঢোকার পরে আমরা কি দেখি এখানে, ইউটিউবে ঢোকার পরে আমি আগে যে কি ভিডিও দেখছি সেগুলো কিন্তু সবকিছুই আসে, হিস্টোরি সহ। বা এখানে অনেকগুলো অপশন আছে না, এই যে এখানে একটা আইকন আছে, ইউটিউবের লোগো আছে, বা এখানে ভিডিও গুলো একটার পর একটা আসে, বা এখানে হচ্ছে অনেকগুলো মিউজিক সেকশন, নাটক, তারপরে অনেক কিছু আছে এখানে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ওরা কিভাবে করছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা সবকিছু আমাদের এখান থেকে আমরা করতে পারবো, যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো কি আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে? আর ট্যাগ সিলেকশন হচ্ছে আমরা ট্যাগের নামটা লিখবো, যে ট্যাগের নামটা লিখবো। আর আইডি সিলেকশন হচ্ছে আমরা হ্যাশ দিয়ে ধরবো, আইডি মেইন মেইন হচ্ছে হ্যাশ, জাস্ট এতটুকু মনে রাখলে হবে। আর ডট সিলেকশনটা ধরার জন্য জাস্ট ডট, হ্যাশ এন্ড ডট, এতটুকু মনে রাখলে এনাফ। আর এটার ভিতরে যেটা লিখবো সেটা এখানে লিখে দিব, ক্লাসের ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে ডট দিয়ে এখানে লিখে দিব। আমি যদি ডটের জায়গায় হ্যাশ লিখি, তাহলে কিন্তু এটা কাজ করবে না, এখানে আমার যেটা নিয়ম সেটাই লিখতে হবে আমার, ঠিক আছে? আর শেষ ইনলাইন করলাম, হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা আজকের মতো শেষ করব। আচ্ছা, আর যদি কারো সমস্যা থাকে কোথাও, সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারেন। ইন্টারনাল এক্সটারনাল, আচ্ছা, ইনলাইন ইনলাইন সিএসএস কোনটা করলাম আমরা, সেটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এই যে ইনলাইন স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে, মানে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এই যে কালার রেড করলাম, এটা হচ্ছে কি আমাদের ইনলাইন সিএসএস, এটাকে বলা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস, ক্লিয়ার? আর এরপরে হচ্ছে ইন্টারনাল কোনটা, আসলে ইন্টারনালটা হচ্ছে আমরা যে এখানে লিঙ্ক আপটা করলাম সিএসএস ফাইল থেকে, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল। আর এক্সটারনাল সিএসএস কোনটা,
আমরা অন্য আরেকটা ফাইলে যে কাজ করলাম, এগুলো হচ্ছে সব এক্সটার্নাল সিএসএস। এই যে ফাইলগুলো এখানে যে কাজগুলো করলাম, এগুলো হচ্ছে সব এক্সটার্নাল সিএসএস। আর এই সেম কাজগুলো আমরা এখানেও করতে পারতাম, কিন্তু তখন হয়তো কি এটাকে বলতো যে এটা ইনলাইন সিএসএস হয়ে যেত। ঠিক আছে, এবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি আমরা, হ্যাঁ বলেন। ট্যাব পেশ করবেন, ট্যাব। যারা পিসি থেকে বা ল্যাপটপ থেকে কাজ করেন তাদের জন্য এই কাজটা সহজ হয়ে যায়, মানে এখানে শর্টকাট ইউজ করতে পারে অনেক কিছুই। ঠিক আছে, এই যে সাপোজ দেখেন, আমি শুধু এই জন লিখে ট্যাব পেশ করি, আমার কি ট্যাগটা লেখা হয়ে যায়। দেখছেন, আমার কিন্তু কষ্ট করে লিখতে হইতেছে না, এগুলো হচ্ছে শর্টকাট। আর আর কারো কোথাও সমস্যা আছে দেখেন একটু সবাই। ইনলাইন সিএসএস সেটা? আচ্ছা দেখেন, আবার একটু খেয়াল করেন, ইনলাইন সিএসএসটা হচ্ছে আমরা যখন এই ফাইলের ভিতরে যখন কাজ করব, এই যে স্টাইল, স্টাইল ইকুয়াল টু ডবল কোলন দিলাম, এরপর হচ্ছে এই যে কালার, এটা হচ্ছে প্রপার্টি এন্ড এটা হচ্ছে ভ্যালু। এই সিএসএস এর কাজটাই হচ্ছে আমি এইচটিএমএল এর ভিতরে করছি। শর্টকাট বোঝার চেষ্টা করেন যে সিএসএস এর ফাইলে আমরা এই ফাইলের কাজ, এই ফাইলটার কাজটা যখন আমরা ইন্ডেক্স ফাইলে করব, তখন সেটাই হচ্ছে কি আমাদের ইনলাইন সিএসএস। জাস্ট ক্লিয়ার? এতটুকু বুঝলি? এনাফ। আচ্ছা, আর যখন আমরা আরেকটা পেজে কাজ করব, সেগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। আর যখন আমরা এখানে লিংক আপ করব, তখন হচ্ছে আমাদের এটা ইন্টারনাল সিএসএস। জাস্ট এতটুকু বুঝলি? এনাফ সবাই? হ্যাঁ, এটাই, হ্যাঁ শুধু হবে এটা, এটার জন্যই রেড কালারটা আসবে। এই যে দেখেন, এখানে খেয়াল করেন, শুধু এটার জন্যই কি আমার রেড কালারটা আসছে। ক্লিয়ার? এটাই হচ্ছে ইনলাইন সিএসএস এর কাজ, শুধু ট্যাগের ভিতরে কাজ করা যায়, তারপর হচ্ছে এই যে হেড ট্যাগের ভিতরেও কাজ করা যায়, এখানে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ নিয়ে তারপরে কাজ করা যায়। সে কাজগুলো হচ্ছে আমরা পরবর্তীতে শিখবো, আরো অনেক কিছু শিখতে পারবো। জাস্ট আমি আপনাদেরকে মেইন বেসিক জিনিসগুলোকে বুঝাই দিলাম। তো তাহলে হচ্ছে আমাদের প্রায় নামাজের টাইম হয়ে গেছে, তো আজকের মতো আমরা শেষ করি তাহলে। আর আশা করি সবাই বুঝতে পারছি, কারণ এটা আসলে কঠিন কিছু না, এখানে সবকিছু একবারে সিম্পল বিষয়। তো আজকের মতো হচ্ছে আমরা শেষ করি, আশা করি সবাই প্রথম থেকে আরেকবার একটু ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটা দেওয়ার পরে তাহলে হচ্ছে আবার ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের মতো শেষ করলাম, আসসালামু আলাইকুম।